শুক্রবার সারা দেশে একযোগে মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত মুজিব, একটি জাতির রূপকার সিনেমা। বাংলা আমাদের মাতৃভাষা নয়, বাংলা আমাদের মা। এর মধ্য দিয়ে চলচ্চিত্রটির জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল আজ। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি দেশের রেকর্ড সংখ্যক 153টি হলে একযোগে মুক্তি পেয়েছে। এদিকে রাজশাহীর কাটাখালীতে রাজতিলক সিনেমা হল ও বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন স্টার সিনেপ্লেক্সেও শুরু হয়েছে সিনেমাটির প্রদর্শনী। আজ সিনেমা মুক্তির প্রথম দিনেই সিনেমাপ্রেমী, সাধারণ দর্শক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে হল দুটির প্রায় প্রতিটি শোই ছিল হাউসফুল। বঙ্গবন্ধুর আত্মজীবনী বড় পর্দায় দেখার আগ্রহ এবং দেশের জন্য জাতির পিতার আত্মত্যাগ তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে দর্শকরা বলেন, আমার চোখ দিয়ে দুইবার পানি পড়েছে, আমার বয়স এখন 68 আপ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এত যে অন্যায় অত্যাচার করে অত তো দেখাতে পারিনি, এটাতে তারপরেও যত দেখিয়েছে অনেক কিছু শিখতে পারবে যদি দেখে, অনুধাবন করে যে হ্যাঁ শেখ মুজিব আমাদের জন্য পুরো ফ্যামিলি সাফার করেছে। বন্ধুর শৈশব থেকে 75 পর্যন্ত যা ঘটেছে বাংলাদেশে, কীভাবে আমাদের দেশটা স্বাধীন হয়েছে এবং বঙ্গবন্ধুর সহ জাতীয় চার নেতার বাংলাদেশের মানুষের যে মানে কীভাবে তারা দেশটাকে স্বাধীন করেছে, তাদের যে ভূমিকা, তাদের যে অক্লান্ত পরিশ্রম, এ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা আজকের এই সিনেমার মাধ্যম দিয়ে এই জিনিসটা দেখতে পাবো। প্রজন্ম এটা থেকে ভালো কিছু শিখবে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে এ দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং যেভাবে এ দেশকে বহির্বিশ্বে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন, এটা দেখে তারা বিশ্বাস করবে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাংলাদেশকে ভালোবেসেই তার জীবন দিয়ে গেছেন। অন্যদিকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সন্তানদের নিয়ে অনেক অভিভাবকই এসেছেন সিনেমা দেখতে এবং পোস্টারের সাথে নিজেদের করেছেন ক্যামেরাবন্দি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব একটি জাতির রূপকার, এই চলচ্চিত্রটির শুভ মুক্তি ঘোষণা করছি। আমার দেশবাসীর কাছে আহ্বান থাকবে, অনেক ইতিহাসের অজানা তথ্য আপনারা জানতে পারবেন, বঙ্গবন্ধু মুজিব সম্পর্কে তার জীবন জানতে পারবেন, সব থেকে বড় কথা আমার মা, আমার দাদা দাদি সহ পরিবারের কথা আপনারা জানতে পারবেন। কাজেই সকলে আমি আশা করি এই ছবিটা দেখে ইতিহাসের নতুন অধ্যায় আপনারা দেখতে পারবেন। ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব একটি জাতির রূপকার সিনেমার বঙ্গবন্ধুর চরিত্রাভিনয় করেছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা সহ দেশের শতাধিক শিল্পী এতে কাজ করেছেন। আগামী 27 অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছে। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী।